আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটা গলা কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সুন্দর গলার কাটিং এবং সেলাইটা কীভাবে করতে হয় সেটা দেখার জন্য। ওকে, তো গলাটা কাটিং করার জন্য প্রথমে আমি এখানে এক টুকরো বক্রম নিয়ে বক্রমটাকে দুই পাট করে নিয়েছি। তো এখন আমি গলার লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি লম্বায় রেখেছি 6 ইঞ্চি এবং চওড়ায় আমি নিয়েছি 3 ইঞ্চি। এখন আমি এই দাগগুলো মিলিয়ে দেব। এখন দেখুন যে পাশে খোলা আছে সেই পাশ থেকে আমি 2 ইঞ্চি ওপরে আসব, দেন এইভাবে করে 1 ইঞ্চি, আবার নিচের দিকে 1 ইঞ্চি, আবার এইভাবে করে ফিতেটাকে 1 ইঞ্চি, এভাবে করে মাপ দিয়ে আমি একটা ডিজাইন করে নেব 1 ইঞ্চি 1 ইঞ্চি করে। এখন এই দাগগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি। এখন এই যে সব দিক থেকে আমি আবারও 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা কিন্তু খুবই চমৎকার এবং সিম্পল গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও বিভিন্ন ধরনের সিম্পল গলার কিছু ডিজাইন দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে সেই গলার ডিজাইনগুলোও দেখে নিতে পারেন। এই যে আমার গলা কাটিং হয়ে গেছে, এখন এটা জামার কাপড়ের সাথে জয়েন করে নেব। তো এই যে দেখতেই তো পাচ্ছেন কত সহজেই খুবই চমৎকার একটা গলা আমি তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার শাইলাস ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।